আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন আপনাদেরকে আমি দেখাবো বান্দরবানে রেইসা রেইসা ক্যাম্প, যে রেইসা ক্যাম্পে রেইসা রেইসা যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের পাশেই যে পাহাড়িগুলো আছে সেখানে যারা বসবাস করে তনচঙ্গা জাতি একটা আছে, সেই তনচঙ্গা পাড়াতে আমরা যাব। সেই পাড়াতে তাদের বসবাস, তাদের অবস্থান, সেখানে যে আমরা সবাই প্রস্তুত হচ্ছি যাওয়ার জন্য, সবাই সেজে গুজে রেডি আছে। আপনাদেরকে দেখাবো সেই তনচঙ্গা পাড়ার অবস্থাটা, তাদের বাস করার যে কিভাবে তারা বসবাস করে সেই অবস্থাটা দেখাবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন, সামনে এগিয়ে যাব। সামনে আপনারা এটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে আমাদের রাত যাপনের টেন্ট গুলো, টেন্টের সামনে তারা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা এখনই রওনা করতেছি তনচঙ্গা পাড়ার দিকে। এই যে সবাই আসতেছে আসছে। আসলে সবাই দেখেন, আমরা সবাই আসলে সমতল ভূমিতে বাস করি, এই পাহাড়ের মধ্যে আমাদের খুবই একটা রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয় যখন আমরা কোথাও বের হই। এই উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই, আমরা যাওয়ার চেষ্টা করি, না গিয়ে উপায় নাই, চেষ্টা করবো কি, না গিয়ে উপায় নাই। সেই উঁচু নিচু পাহাড় দিয়ে আমরা এগিয়ে চলছি তনচঙ্গা পাড়ার দিকে। সূর্য প্রায় অস্তমিত হওয়ার পথে এরই মধ্যে আমরা রওনা করেছি তনচঙ্গা পাহাড়ের দিকে, তনচঙ্গা পাড়ার দিকে, পাড়ার দিকে আমরা যাচ্ছি। উঁচু নিচু পাহাড়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছি। এই দেখেন পাহাড়ি এলাকা। এখন আমরা মানে যেখানে আমরা ছিলাম রাত যাপন করেছি সেখান থেকে নেমেই নিচের দিকে আসলাম, আবার উঁচুর দিকে উঠলাম, আবার নিচের দিকে নামছি, সবাই নামছে। এই যে আশপাশের পাহাড় উঁচু নিচু এবং এদিক দিয়ে মনে হয় পানি বৃষ্টি হওয়ার পরে বেরিয়ে যায়। অনেক আমরা আসলে অনেকজন এসেছিলাম এখানে। এই যে জঙ্গল পাহাড় বেষ্টিত এলাকা, সবাই আসছে, সবাই সামাদির যারা পথ প্রদর্শক আছে ওরাও সাথে আছে আমাদের। দেখেন পাহাড়ি এলাকা, আমরা কত উঁচুতে আছি। হ্যাঁ, ওই যে নিচু পাহাড়ি অঞ্চল, উঁচু নিচু পাহাড়। এই যে পাহাড়ের মধ্যে বাড়ি ঘর দেখা যাচ্ছে পাহাড়ে, সেই নিচু রাস্তা। এই দেখেন পাহাড়ি রাস্তা কেমন, এই যে দেখেন উঁচু থেকে আমরা এখন নিচের দিকে নামছি। এই যে সবাই আসছে দল বেঁধে, সবাই আসছে নিচের রাস্তা দিয়ে। ছোটখাটো কিছু কিছু সাঁকো আছে, পাহাড়ের মধ্যে বাড়ি। এই যে পাহাড়ের মধ্যে বাড়ি ঘর, তারা যে কোন জাতি আসলে আমরাও জানি না, তবে ধর্মীয় দিক থেকে মনে হয় বৌদ্ধ। আমি একবার শুনেছিলাম এরা বৌদ্ধ, কিন্তু কোন জাতি। এই যে এদের উপাসনালয় একে ওরা ট্যাং বলে, ট্যাং ট্যাং বলে। এই যে
খুব সুন্দর দেখতে, দুতলা তিনতলা করেছে ট্যাঙ্কটা। এই যে উঁচু নিচু রাস্তা দিয়ে পার হচ্ছি। এই আস্তে নামো, আস্তে নামো। এই পাড়াটাই আসলে তনচঙ্গা, আমি জানতাম না, এদিকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে এটাকে এই তনচঙ্গা পাড়া বলা হয়। তনচঙ্গা জাতি, এটা পাহাড়ি জাতি, একটা এই যে ওদের উপাসনালয় যেখানে তারা ধর্মীয় কার্যক্রম করে থাকে। যাদের এখানকার স্থানীয় তনচঙ্গা পাড়ার যে ট্যাং আছে, সেই ট্যাঙের এখানে তারা উপাসনালয়, তারা এখানে প্রার্থনা করে থাকে। নাম কি? আপন তনচঙ্গা। তোমাদের এখানে সব পুরাটাই তনচঙ্গা পাড়া, এখানেই তোমরা প্রার্থনা করো না সবাই? কখন কখন প্রার্থনা হয়? সন্ধ্যা পরে আমরা আসলে তনচঙ্গা পাড়ায় ঢুকে পড়েছি। এখানে তনচঙ্গা যে জাতি ওরাই বসবাস করে। এখানে ওদের দোকান, এখানে যে পাড়াটি গড়ে উঠেছে সেখানে কিছু কিছু দোকান, তাদের মুক্ত দিনের প্রয়োজনে যেসব জিনিসপত্র প্রয়োজন হয় সেই দোকানগুলো, সেই দোকানগুলো দোকানে বসে আছে। আমরা আসলে একটু ভিতর দিকে যাচ্ছি, দেখি কোনো পরিবারের সাথে কথা বলা যায় কিনা। পাহাড়ের ঘর বাড়ি যাও যাও যাও, নামো একটু করে, নামো, যাও সবাই যাও। এই যে ওদের যে ঘর বাড়ি গুলো মাটির ঘর। ও না না, আমরা অন্য কোথাও যাবো না, এখানেই এখানে আসছি, দেখবো। এই যে ওরা দেখছেন কি বলে, লেডার মানে মই দিয়ে রেখেছে ঘরে ঢোকার জন্য। এই হলো ঘরের অবস্থা। গরু পুষে আছে। কয়টা গরু আপনার? কয়টা গরু? একটাই। যিনি একটু অতিরিক্ত আছে। এই যে আমরা যাচ্ছি এগিয়ে, মনে হয় একটু আপডেটেড ঘর যারা বসবাস করে এখানে। এই কে আসছে বাচ্চারা? খুব সুন্দর ঘরটি মনে হচ্ছে। কি নাম আপনাদের? নতুন বালা। আপনার নাম, নাম কি?
বুঝেন না নাকি? দেখা যাক এই দেখেন ঘর গুলো কেমন, পাহাড় নিচু মানে ঢালু তো পাহাড় গুলো, সেখানে তারা এভাবে বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে গাছ দিয়ে ঘর তৈরি করেছে, সেই ঘরেই বসবাস করে। অনেক বাড়িতেই শুকর পালে ওরা, যা ওরা খায়। মানে কি কাজ করে কি করে দিনমজুরি ও কৃষি কাজের মধ্যে কি কি কাজ হয়? কৃষির কি কি কাজ হয়? কৃষি তো অনেক কিছু হয়। কি হয় মানে পাহাড়ের মধ্যে যে পাহাড়ে মানে গাছ কাটা বাঁশ কাটা অন্যান্য করুন কাটা এরকম এমনি সবজি বা ফসল কি হয়? সবজি ফসল কুমড়া মিষ্টি কুমড়া মালপা এরকম। ধান হয়? ধান হয়, ধান হয়। ধান ওই সস্তা করলে করতে পারে, তাহলে দাম তো হয়, সস্তা করতে না পারলে ফাঁসটা ওষুধ টষুধ দিকে হয় আর কি, ফাঁস দিলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই যে দেখেন ওরা সিম, সিমের বাগান করেছে, বেগুনের বাগান করেছে, বেগুনের বাগানে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই লম্বা লম্বা বেগুনগুলা গাছগুলা, কিন্তু বেগুনগুলা গুল। এই যে এদিক দিয়ে তারা গিয়ে গোসল করে বা খাবার তারপরে পানির জন্য পানি এখান থেকে সংগ্রহ করে, এখানে দেখা যাচ্ছে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, ঝর্ণার পাদদেশ এদিক দিয়ে পানি যায়, ওরা এখানে গোসল করে এবং থালা বাসন ধোয়ার পানি সংগ্রহ করে থাকে এখান থেকে। এই যে পানের বরজ যেখানে পান চাষ করা হয়, এখানে দেখেন অনেক বড়ই, অনেক বড় দেখা যাচ্ছে, পানের বরজ বলা হয় যেখানে পান চাষ করা হয়, এবং পান পান এখান থেকে সংগ্রহ করে ওরা বাজারে সরবরাহ করে থাকে। এই যে পানের বরজটি দেখা যাচ্ছে এখান থেকে, এই যে পানের বরজটা মোটামুটি বেশ বড়ই দেখা যাচ্ছে পানের বরজটি। একজন পাহাড়ি আসছে, জঙ্গল থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে এসেছেন। দেখেন ওদের জীবনযাত্রা, পাহাড়ের মধ্যে বাড়িঘর করার পরে এভাবে সিঁড়ি করে পাহাড়ে বাড়িতে উঠানো হয়েছে, যেখান থেকে তারা সহজেই উঠতে পারে। যেন পাহাড়ের ঘর বাড়ি ঘর দেখেন কত উঁচু, কত উঁচু পাহাড়ের মধ্যে ঘর। এই যে আমাদের একজন পাহাড়ি এসে গেছেন, সুন্দরী পাহাড়ি, দোলনাও তৈরি করে নিয়েছে। আমার একটা ছবি না
হ্যাঁ, আমি এই পাহাড়ের কঞ্চনগা পাড়ার যে ভিডিওটি এটা এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা দেখলেন পাহাড়ের যে পাড়াগুলো হয়ে থাকে কেমন হয়ে থাকে। যাই হোক, আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে একটি লাইক করবেন, একটু কমেন্ট করবেন কিছু, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।